আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ইনফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম রায়েরবাজার সাদেক খান মার্কেটে র‍্যাবের অভিযান টিসিবি ন্যায্য মূল্যে পেঁয়াজ উদ্ধার আর উদ্ধার ও কর্মচারীর ৬ মাসের কারাদণ্ড দিনভর ভোট চাইলেন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি ভোটাধিকার ফিরিয়ে আনা টার্গেট বিএনপির প্রার্থীদের মন্ত্রী এমপিদের প্রচার নিষিদ্ধের পরিপত্র চান কমিশনার মাহবুব সিইসিকে চিঠি সিটি নির্বাচন পেছানোর দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি হাইকোর্টের রায় আজ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কারো সাথে বৈরিতা নয় বন্ধুত্বের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের নয় দেশে বাংলাদেশের কূটনীতিকদের নিয়ে আবুধাবিতে রাষ্ট্রদূত সম্মেলনে তিনি এই নির্দেশ দেন প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করারও আহ্বান জানান তিনি আরব আমিরাত সফরে দ্বিতীয় দিন রাতে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল শাংগ্রিলাতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এর আগে সোমবার আবুধাবি সাস্টেইনেবিলিটি সপ্তাহ 2020 এ যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া আর্মেনিয়ার ও সিয়েরালিয়ার প্রেসিডেন্ট এবং সার্বিয়া ও ফিজির প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাদ্য জ্বালানি পানি ও হাই স্কুল ক্যাটাগরিতে জায়েদ সাস্টেইনেবিলিটি পুরস্কার প্রদান করা হয় টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে আবুধাবি সাস্টেইনেবিলিটি সপ্তাহ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম এবার টিসিবির ন্যায্য মূল্যের পেঁয়াজ মিলেছে রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে সোমবার রাতে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক আড়ত থেকে ২ টন পেঁয়াজ জব্দ করেছে আটককৃত আড়তদাররা ও এক কর্মচারীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ৩-৪ মাস ধরে অস্থির পেঁয়াজের বাজার দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারি আশ্বাস উদ্যোগ সবই ব্যর্থ করে দিয়েছে বাজার সিন্ডিকেট বাড়তে বাড়তে পেঁয়াজের কেজি ২৫০ টাকা ছাড়িয়ে যায় এমনকি ডিসেম্বরের শেষ সপ্তাহে বাজারে নতুন পেঁয়াজ উঠলেও দাম স্বাভাবিক হয়নি তবে টিসিবি খোলা বাজারে বিক্রি অব্যাহত রেখেছে পেঁয়াজ তা করতে গিয়ে এখনও পর্যন্ত অর্ধশত কোটি টাকা ভর্তুকি গুনেছে সংস্থাটি কিন্তু ৯-৬ কারবারে টিসিবির পেঁয়াজেও সিন্ডিকেটের থাবা বেশ কয়েকদিন ধরে নজরদারি এক পর্যায়ে র‍্যাবের এই অভিযান এই ডিলার সচিবালয়ের সামনে বিক্রি করার কথা এই পেঁয়াজগুলো সেখানে না করে গত কয়েকদিন যাবতই আসলে এই মোহাম্মদপুর এলাকায় এই পেঁয়াজগুলো বিক্রি করা দিচ্ছে তো আমরা সেই প্রেক্ষিতে কিন্তু এই বিষয়গুলো আমরা ইয়ে করছিলাম অভিযান আমরা খোঁজখবর রাখছিলাম এবং তারই প্রেক্ষিতে আজকে এই রাত্রিবেলায় আমরা এখান থেকে ২ টন পেঁয়াজ সহ এইখানে দুজন ব্যবসায়ীকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে এটা আসলেই হচ্ছে আপনার টিসিবির পেঁয়াজ এবং ওই ডিলারের যে স্টাফ তাকে সহ এবং ট্রাক সহ কিন্তু আমরা এখানে আটক করতে সক্ষম হয়েছি আটককৃতদের দাবি টিসিবির পেঁয়াজ সম্পর্কে অজ্ঞাত তারা জব্দ করা টিসিবির পেঁয়াজ ট্রাকে করে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে আনা হয় রাত ১০টার দিকে সেই সময় আটক করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত জি এম আহসান বাংলাভিশন ঢাকা সুন্দর সচল সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এদিকে ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের অভিযোগ বিএনপি প্রার্থী আচরণবিধি মানছেন না বিএনপি নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে বলেও অভিযোগ তার মানিকনগর বাসস্ট্যান্ড থেকে চতুর্থ দিনের নির্বাচনী প্রচার শুরু করেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রচার শুরু করেন তিনি ভোট চান নৌকায় মানিকনগরের পর মুগদা সবুজবাগ ও খিলগাঁও এলাকায় অলিগলি ঘুরে দিনভর প্রচার চালান শেখ ফজলে নূর তাপস বলেন জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে সব নাগরিক মৌলিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতি দেন তিনি আশ্বাস দেন সিটি কর্পোরেশন হবে দুর্নীতিমুক্ত উন্নত ঢাকা গড়ার পথে হবে নবসূচনা
আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের সুন্দর ঢাকা, আমাদের সুশাসিত ঢাকা এবং আমাদের উন্নত ঢাকা। ইনশাআল্লাহ আমরা যে সাঁতার খুলতে সারা পাচ্ছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আমরা কাজ করার পরে অন্তত 3 বছর অন্য কোনো সংস্থাকে সেই এলাকায় কাজ করতে দেওয়া হবে না, যার মাধ্যমে যেই জনদুর্ভোগ সৃষ্টি হয় সেই জনদুর্ভোগ থেকে ঢাকাবাসী পরিত্রাণ পাবে। এদিকে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে সোমবার গণসংযোগ শুরু করেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। পরে মাটির মসজিদের সামনে থেকে আবুল হোটেল রামপুরা হয়ে বাড্ডা এলাকায় নৌকা প্রতীকের জন্য ভোট চান তিনি। বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার মা বোনদের সাথেও মত বিনিময় করেন তিনি। আশ্বাস দেন নারীদের জন্য নিরাপদ ঢাকা গড়ার, বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকামার্কায় ভোট দিতে হবে। বিরোধী পক্ষের উপর হামলার অভিযোগেরও জবাব দেন তিনি। নৌকার কোনো ব্যাক গিয়ার নাই, নৌকার গিয়ার হলো একটি, সেটা হচ্ছে উন্নয়নের গিয়ার। নৌকার গিয়ার হচ্ছে একটি, সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার, এবং আমি সেই উন্নয়নের গিয়ার এবং ফার্স্ট গিয়ার নিয়ে কাজ করতে চাই। সুতরাং এই অপরিকল্পিত শহরকে অবশ্যই ইনশাল্লাহ আগামী 5 বছরে একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে পারব। আমি মনে করি মিথ্যা বা বানোয়াট না করে আসুন আমরা সবাই মিলে ইলেকশনটাকে সুন্দর এবং অংশগ্রহণমূলক যে নির্বাচন যেন করতে পারি। প্রচারে যেন জনদুর্ভোগ না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান আতিকুল ইসলাম। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে চতুর্থ দিনের মতো রাজধানীতে প্রচারণায় ব্যস্ত ছিলেন বিএনপির 2 মেয়র প্রার্থী। দক্ষিণের ইঞ্জিরা ইশরাক হোসেন পুরান ঢাকা টিকাটুলি থেকে প্রচারণা শুরু করেন, আর উত্তরের মেয়র প্রার্থী তাবিত আওয়াল প্রচারণা শুরু করেন তেজগাঁওয়ের বিজয় সরণি থেকে। দুই প্রার্থী বলেছেন সাধারণ মানুষ ভোট দিতে চায়, নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানায় তারা। ভয় না পেয়ে ভোট কেন্দ্রে যেতে নগরবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির 2 মেয়র প্রার্থী। রাজধানীর পুরান ঢাকার টিকাটুলির অভয় দাস লেন থেকে চতুর্থ দিনের মতো গণসংযোগ শুরু করেন ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট চান তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। রাজধানীর উন্নয়নে নিজের প্রয়াত পিতা সাদেক হোসেন খোকার অবদান উল্লেখ করে পরিকল্পিত নগর গড়ার কথা বলেন ইশরাক হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনের মাঠে আছেন বলেও জানান তিনি। বলেন দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এই নির্বাচনের প্রধান লক্ষ্য। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এই যে আসন্ন ইলেকশনে আপনারা মাঠে থাকবেন, আপনারা ধানের শীষের পক্ষে কাজ করবেন, আমাদের দলের পক্ষে কাজ করবেন, প্রতীকের পক্ষে কাজ করবেন। এখানে ব্যক্তি ইশরাক হোসেন কেউ না, এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইটাই হলো গিয়ে আমাদের মূল লক্ষ্য। ইভিএম একটি মেশিন রয়েছে, সেই মেশিনের দ্বারা আপনারা ভোট প্রদান করবেন 30 তারিখে। তো আপনারা খুবই সতর্ক থাকবেন, যখন ইভিএমে আপনারা ভোট দিতে যাবেন তখন আপনারা নিশ্চিত করবেন যে আপনাদের ভোটটি ঠিক মতো সম্পন্ন হয়েছে কিনা, এবং আপনারা এই বিষয়ে আপনারা ওয়াকিবহল থাকবেন, এটি আপনাদের কাছে আমাদের আবেদন রইল। এদিকে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল দিনের প্রচারণা শুরু করেন বিজয় সরণির কলমিলতা বাজারের সামনে থেকে। পরে তিনি তেজকুনিপাড়া, কাওরান বাজার, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, বেগুনবাড়ি ও হাতিরঝিল এলাকায় গণসংযোগ করেন। কাওরান বাজারে ব্যবসায়ীদের সাথেও কথা বলেন তাবিথ আওয়াল। প্রচারণায় তিনি বলেন জনগণ ভোট দিতে চায়, তবে তাদের জন্য একটি ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন কমিশন ও সরকারকে। ওনারা ব্যাপক সাড়া দিচ্ছে আমাদেরকে, যেমনি পারছে জানলা থেকে, ছাদ থেকে, সাইড থেকে ইশারা দিচ্ছে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য। ইনশাল্লাহ জনগণের ক্ষমতা নিয়ে, জনগণের শক্তি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। 30 জানুয়ারি আমরা অবশ্যই মেয়র এবং সকল কাউন্সিলর প্রার্থীর বিজয় আমি নিশ্চিত করতে পারছি। আর মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনকে আরও আন্তরিকতা দেখাতে হবে, আরও দৃষ্টমান দায়িত্ব নিতে হবে, যেন কোনোভাবে অন্য কোনো দলের কর্মকর্তারা আমাদের গণসংযোগে বা কোনোভাবে আমাদেরকে বাধাগ্রস্ত না করেন। এই পরিবেশটা খালি আমরা প্রচারের জন্য না, এই পরিবেশ সকল ভোটাররাও চাচ্ছে, ওনারা জানতে চাচ্ছে ওনারা আদৌ ভয় ভীতি ছাড়া ভোটটা দিতে পারবেন কি না 30 জানুয়ারিতে। এদিকে ইশরাক হোসেনের পক্ষে প্রচারণা চালিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে পুরান ঢাকার শাখারি বাজার ও তাঁতিবাজার এলাকায় প্রচারণা চালান তারা। মিরাজ হোসেন গাজী,
বাংলাভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সিটি নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রচারণা বন্ধের বিষয়ে পরিপত্র জারি করার আহ্বান জানিয়েছেন। এ দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠিও দিয়েছেন তিনি। আমি মনে করি বিদ্যমান আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পর্কিত যে কোনো কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই। আচরণবিধিমালা সম্পর্কে যাতে কোনো প্রকার বিভ্রান্তির অবকাশ না থাকে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা সহ একটি পরিপত্র জারি করা অত্যাবশ্যক, নইলে এ সকল বিভ্রান্তি সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। বিএনপি মহাসচিব যদি প্রচারণায় অংশ নিতে পারেন তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন পারবেন না, নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন এতে লেভেল প্লেয়িং ফিল্ড হয় না। কাদের বলেন বিএনপির সিনিয়র নেতারা সিটি নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন কিন্তু মন্ত্রী এমপিরা তা করতে পারছেন না। কাদের বলেন আওয়ামী লীগ ইভিএম এর পক্ষে প্রধানমন্ত্রী আবুধাবি যাওয়ার আগে তিনি পরিষ্কার বলে দিয়েছেন ইলেকশন ফেয়ার হবে, সরকারের কোনো চাপ থাকবে না। আওয়ামী লীগের সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন কোনো প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ইলেকশন করতে চায় না সরকার। সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ বলে অভিযোগ বিএনপি নেতাদের। ভোট চুরি সহজ করতেই ইভিএম ব্যবহার করা হচ্ছে বলেও জানান তারা। সোমবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে দুই মেয়র প্রার্থী তাবিত আওয়াল ও ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের ওপর হামলা ও তাদের গ্রেফতার করা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন নীরব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও ইভিএম এর ব্যবহার ইসির ষড়যন্ত্র। অন্যদিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে আবারও ভোট ডাকাতি করেছে নির্বাচন কমিশন ও সরকারি দলীয় সন্ত্রাসীরা। ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা দিয়ে হতাশ হয়ে ফিরে গেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা বলেছেন ইসি নির্বাচন না পেছালে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নেবে না সংখ্যালঘু সম্প্রদায়। সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর জন্য হাইকোর্টে করা রিটের বিষয়ে আদেশ আসবে আজ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব নির্ধারিত 30 জানুয়ারি তারিখ পরিবর্তনের স্মারকলিপি জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। প্রায় দেড় ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে এ বিষয়ে বৈঠক শেষে হতাশ হয়ে বেরিয়ে আসেন নেতারা। তারা বলেন সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতির বিষয় বুঝতে পারেনি নির্বাচন কমিশন, আলোচনায় কোনো সুরাহা হয়নি, 30 তারিখ নির্বাচন হলে কিভাবে পূজা করবে হিন্দু ধর্মাবলম্বীরা। যে আলোচনা হয়েছে তুলে ধরেছি কিন্তু হতাশ মনে এই নির্বাচন কমিশন থেকে আমাদের বিদায় নিতে হতো। আমরা আমাদের স্মারকলিপিতে বলেছি যদি সিদ্ধান্তের পরিবর্তন না হয় সংখ্যালঘু জনমনে তো খুব দেখা দেবেই এবং কোনোরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে তার দায় দায়িত্ব আমরা সংখ্যালঘু জনগোষ্ঠী আমরা গ্রহণ করি। পরে এ বিষয়ে কমিশন সচিব বলেন সরকারি ক্যালেন্ডার দেখেই তারিখ ঠিক করা হয়েছে, তবে তারিখ পরিবর্তনের বিষয়টি নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। মাননীয় আদালত এ বিষয়ে মানে তাদের মাননীয় আদালতের সিদ্ধান্ত দিবেন, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা আছি। বলা হয়েছে যে যেহেতু মামলাটি এখন আদালতের আছে এই বিষয়ে এখন কমিশন কিছু বলবে না, মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দেবেন সেইভাবে কমিশন পরবর্তীতে ব্যবস্থা নেবেন। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে 87,246 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ।
4,75,988 জনের মধ্যে মাত্র 23% ভোট পড়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন 17,935 ভোট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এক টানা ভোট গ্রহণ। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া ও ককটেল ফাটিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানান বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। রাতে মহানগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ প্রার্থী মুসলিম উদ্দিন অনিয়মের অভিযোগ নাকচ করেন। চট্টগ্রামবাসীর দুঃখ, কালুরঘাটের নতুন সেতু নির্মাণের কাজ এক বছরের মধ্যে দৃশ্যমান করা আমার প্রথম এবং প্রধান দায়িত্ব থাকবে। জনগণ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন অভিযোগনামা দিয়েছেন এবং আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন আজকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমার এজেন্টদেরকে রাত্রে থেকে হুমকি দেওয়া হয়েছে যারা যাতে সেন্টারে না যাওয়ার জন্য, তারপরও সকালে যাওয়ার পথে অনেক এজেন্টদেরকে মারধর করে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই। সুষ্ঠু নির্বাচন করতে চাইলেও নির্বাচন কমিশন এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, কারণ এখানে তারা প্রশাসনের উপর নির্ভরশীল। জঙ্গি আস্তানা সন্দেহে আশুলিয়ার গোকুলনগরে ঘিরে রাখা বাড়ি থেকে দীপ্তি নামে এক নারীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, আটক শাইলা শারমিন দীপ্তি 90 জেএমবির আইটি বিভাগের প্রধান তানভীর আহমেদের স্ত্রী। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার গোকুলনগর এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের দোতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বেশ কয়েকটি হাতবোমা, 3টি খেলনা পিস্তল, কয়েকটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযান শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার জানান, উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে দেশের বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা চলছিল তানভীরের। তাকে আটকের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এছাড়া তার সাথে অন্য কোনো জেএমবি সদস্যদের যোগাযোগ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, গত 1.5 মাস আগে ওই বাড়িটির নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেয় তানভীর ও তার স্ত্রী। এবার আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের মৃত্যুদণ্ডের রায় খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট। বলেছে বিশেষ আদালতের এই মৃত্যুদণ্ডাদেশ অসাংবিধানিক। রাষ্ট্রদ্রোহের দায়ে গেল 17 ডিসেম্বর মোশারফকে মৃত্যুদণ্ড দেয় ইসলামাবাদের একটি বিশেষ আদালত। 2007 সালে সংবিধান বাতিল করে জরুরি অবস্থা ঘোষণার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে পাকিস্তান মুসলিম লীগ এন। সে মামলায় ওই রায় দেয় বিশেষ আদালত। পরে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আবেদন করেন পারভেজ মোশারফ। তার আইনজীবী জানিয়েছেন লাহোর হাইকোর্টের রায়ের পর সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশেষ আদালতে দেয়া মৃত্যুদণ্ডাদেশের আর কোনো মূল্য নেই। এদিকে ভারতের বিতর্কিত নাগরিকপঞ্জী এনআরসি ও জনসংখ্যা নিবন্ধন এনপিআর কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বৈঠকে এ ব্যাপারে একমত হয় বিরোধী 20টি রাজনৈতিক দল। এনআরসি সিএএ সহ ভারতের বর্তমান সংকট মোকাবেলায় বৃহতৈক্য গঠনে সোমবার সব বিরোধী দলের এক বৈঠক ডাকে কংগ্রেস। এতে পশ্চিমবঙ্গ ও কেরালার মতো এনপিআর কার্যকর না করতে একমত হন বিরোধী নেতারা। বৈঠকে জামিয়া মিলিয়া ও জেএনইউএস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার সমালোচনা করেন সোনিয়া গান্ধী। সমালোচনায় সরব দলটির সাধারণ সম্পাদক রাহুল গান্ধীও। ভারতের অর্থনৈতিক মঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সামনে কথা বলতে পারবেন না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তবে শুরুতেই কিছুটা হোঁচট খেল সরকার বিরোধী ঐক্যের এই জোট। ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে তাতে অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, সমাজবাদী দলের নেত্রী মায়াবতী, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও শিবসেনা প্রতিনিধিরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রায়েরবাজার সাদেক খান মার্কেটে র্যাবের অভিযান, টিসিবি ন্যায্যমূল্যের পেঁয়াজ উদ্ধার, আড়তদার ও কর্মচারী 6 মাসের কারাদণ্ড। দিনভর ভোট চাইলেন আওয়ামী লীগের 2 মেয়র প্রার্থী, উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি, ভোটাধিকার ফিরিয়ে আনা টার্গেট বিএনপি প্রার্থীদের। মন্ত্রী এমপিদের প্রচার নিষিদ্ধের পরিপত্র চান কমিশনার মাহবুব, সিইসিকে চিঠি, সিটি নির্বাচন পেছানোর দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি, হাইকোর্টের রায় আজ।
এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। লেগে নটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।